আসসালামু আলাইকুম। মালেশ্বর স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সোনিয়া আক্তার, মৌসাই শাখা। তাহলে সোনামণিরা কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রত্যেকে প্রাথমিক গণিত বইটা খুলে বসো। প্রত্যেকে প্রাথমিক গণিত বইটা নিয়ে বসো। তাহলে এখন শুরু করা যাক। প্রাথমিক গণিত বই পৃষ্ঠা 60 খুলবে। আচ্ছা, খুলেছে সবাই? প্রাথমিক গণিত বই পৃষ্ঠা 60-এর 11 নং আর হচ্ছে 12 নং অঙ্ক করাবো। প্রথমে আমি 11 নংটা শেষ করব, তারপর হচ্ছে 12 নং-এ যাব। তাহলে 11 নং অঙ্কে কী বলেছে আমি প্রশ্নটা পড়ছি। সবাই কী করবে? আঙুল দিয়ে মিলাবে। পৃষ্ঠা 60-এর 11 নং অঙ্কটা আঙুল দিয়ে মিলাবে, আমি পড়ছি, ঠিক আছে? রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে, তবে নিপুর কাছে কত টাকা আছে? তোমরা কি মিলিয়েছ আঙুল দিয়ে? এখানে রিমির কাছে যা আছে, রিমির কাছে কত আছে দেখো তো, আমি কত লিখেছি এখানে, 225 টাকা। রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে, তার মানে হচ্ছে রিমির কাছে যা আছে, রিমির কাছে যে 225 টাকা আছে, তার থেকে 14 গুণ টাকা বেশি আছে কার কাছে? নিপুর কাছে। তাহলে তো আমাদের এখানে দেখো রিমির টাকাটা দেয়া আছে, তাই না? নিপুর টাকাটা তো দেয়নি। তাহলে আমাদের অঙ্কে কি চেয়েছে? আমাদেরকে এই অঙ্কটা, এই পুরোটা অঙ্কে কি বের করতে হবে দেখো তো, কি চেয়েছে? আমি আশা করছি সবাই বুঝতে পারছো। তারপর আমি বলে দিচ্ছি, আমাদের বের করতে হবে নিপুর কাছে কত টাকা আছে। আমাদের কি বের করতে হবে? নিপুর কাছে কত টাকা আছে। তাহলে নিপুর টাকা যদি আমরা বের করতে যাই, প্রথমে দেখতে হবে রিমির কাছে কত টাকা আছে। তাহলে রিমির কাছে দেখো তো, আর রিমির কাছে কত আছে? 225 টাকা। তাহলে আমরা প্রথমে রিমির টাকাটা লিখব। দেখো আমি এখানে লিখে নিয়েছি, রিমির আছে 225 টাকা। কী লিখেছি এটা? রিমির আছে 225 টাকা। তারপর কী লিখব? রিমির টাকা তো লিখেছি, তাই না? আমরা তো অঙ্কটা সাজিয়ে লিখছি, তাই তো? হ্যাঁ। তারপর এখানে কী আছে? রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। তাহলে এখানে যে লাইনটা আছে, আমরা সেম ওই লাইনটায় লিখবো, রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে, তাই না? রিমির যা আছে তার থেকে 14 গুণ আছে হচ্ছে নিপুর কাছে, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা এখানে কী দিয়েছি দেখো তো, আমরা যখন কোন অঙ্ক করব অবশ্যই এখানে সুতরাং দিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমার অঙ্কে চেয়েছে, আমাদের অঙ্কে এখানে চেয়েছে নিপুর কাছে কত টাকা আছে, তাই না? যেহেতু চেয়েছে নিপুর কাছে কত টাকা আছে, তাহলে আমরা এখানে লিখছি কি, নিপুর আছে। নিপুর টাকা বের করতে হলে প্রথমে অবশ্যই আমাদেরকে কার টাকাটা লিখতে হবে? রিমির টাকাটা লিখতে হবে। তাই এখানে আমরা কি করেছি, প্রথমে রিমির টাকাটা লিখেছি, তাই তো? হ্যাঁ। তারপরে এখানে গুণ চিহ্ন দিয়েছি, আর এটা কার টাকা? এখানে বলেই দিয়েছে রিমির টাকার সাথে 14 গুণ করলেই কার টাকা বের হবে? নিপুর টাকা। তাহলে 225 গুণন 14 টাকা লিখেছি, তাই না? 225-এর সাথে 14 গুণ করলে কত বের হবে সেটা আমরা অবশ্যই রাফ করে বের করতে হবে, তাই না? আচ্ছা দেখো, আমি রাফটা কী করেছি, এখানে করেছি, তাই না? তোমরা চাইলে কী করবে, তোমরা চাইলে এটা রাফটা অন্য পৃষ্ঠায় করতে পারো। তবে আমার মনে হয় অঙ্কটা যে পৃষ্ঠায় করেছো, তোমরা অঙ্কটা যে পৃষ্ঠায় করবে রাফটা এই পৃষ্ঠায় করলে তোমাদের জন্য ভালো হবে। বারবার করে তোমাদেরকে আর অন্য পৃষ্ঠায় যেতে হচ্ছে না, তাই না? আচ্ছা তাহলে আসো আমরা করি। দেখো উপরে যে তিনটি সংখ্যা আছে, সে তিনটি সংখ্যা এখানে, এটার নাম কী দেখো তো, এটার নাম হচ্ছে গুণ্য। আর নিচে যে দুটি সংখ্যা আছে তার নাম হচ্ছে গুণক, তাই তো? এখন গুণকের ঘরে যে দুটি সংখ্যা আছে, সেই দুটি সংখ্যা দিয়ে আমরা উপরে তিনটি সংখ্যাকে গুণ করব। অবশ্যই আমরা প্রথমে হাতের ডান পাশ থেকে শুরু করব।
তাহলে চারের সাথে পাঁচ গুণ করলে কত হয়? চার পাঁচে কত হয় বলো তো? চার পাঁচে বিশে শূন্য। আমাদের হাতে কত আছে? দুই আছে, হাতে দুইটাও রেখে দিলাম, মনে রাখবে সবাই। আবার এখানে কি করলাম, চার দুগুণে কত হয়? আট হয়। তাহলে আমি আট না লিখে এখানে শূন্য লিখেছি কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের হাতে কত আছে, কত ছিল? দুই। সেখানে আটের চারের সাথে দুই গুণ করার পর আমরা যে আট পেলাম, সেই আটের সাথে আমরা দুই যোগ করে কত পেয়েছি? দশ পেয়েছি। তাহলে দশের শূন্য বসালাম, আর আমাদের হাতে এক থাকে সেটাও মনে রাখবে। চার দুগুণে আট হয়। আটটা বসিয়ে আমি কেন নয় বসিয়েছি? কারণ হচ্ছে আমাদের হাতে যে এক ছিল, সেই হাতের একটা আমরা আটের সাথে যোগ করে নয় পেয়েছি, তাই না? হ্যাঁ, দেখো চার দিয়ে আমরা উপরে তিনটি সংখ্যাকে গুণ করেছি। আবার এখন দেখো, একটা ঘর শেষ করে আমি আবার যখন আরেকটা ঘরে আসলাম, তাই না, চারের ঘর শেষ করে যখন আমরা একের ঘরে আসলাম, তখন আমরা এখানে কি করব, একটা শূন্য দিয়ে নিলাম। এখানে যেহেতু একটা ঘর বেড়েছে, আমি এখানে সে একটা ঘর বাড়ার কারণে এখানে শূন্য দিয়ে নিলাম, ঠিক আছে? তারপর এখন কি করলাম, পাঁচের সাথে এক গুণ করলাম। পাঁচে একে পাঁচ, দুইয়ে একে দুই, আবার দুইয়ে একে দুই, তাই না? এই অংশটা কি করব, এই অংশটা যোগ করব, ঠিক আছে? শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যের হয়। শূন্যর সাথে তুমি যে কোনো সংখ্যা যোগ করো, এখানে শূন্য, এখানে কী করেছে দেখো তো, শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য পেয়েছি। আবার শূন্যর সাথে তুমি যে কোনো সংখ্যা যোগ করো, সেই ক্ষেত্রে কী হবে, তুমি শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সে যে সংখ্যাটি যোগ করবে সেই সংখ্যাটি হবে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা যদি যোগ করে থাকো, যে সংখ্যায় যোগ করবে সে সংখ্যাটি হবে। এখন আবার নয়ের সাথে দুই যোগ করে দেখো কত হয়, দেখো তো কত হয়, এগারো হয়। আমরা এগারোর এক বসালাম, আর হাতে আছে এক। তাহলে দুইয়ের সাথে এক যোগ করার পরে কত হলো? তিন হলো। তাহলে দেখো তো কয়টি সংখ্যা আছে, এক দুই তিন চার, চারটি সংখ্যা মিলিয়ে কত হয়? একক, দশক, শতক, হাজার, তিন হাজারের ঘর আছে। তাহলে কত হলো? তিন হাজার একশত পঞ্চাশ। তাহলে দেখো এখানে যে আমি তিন হাজার একশত পঞ্চাশ পেলাম, এখানে যে তিন হাজার একশত পঞ্চাশ পেলাম, এটা কার টাকা? এটা হচ্ছে নিপুর টাকা। তাহলে আমরা এখানে লিখে নেই সমান সমান দিয়ে তিন হাজার একশত পঞ্চাশ। তাহলে আমরা এখন উত্তর দিয়ে নিব, তিন হাজার একশত পঞ্চাশ টাকা, তিন হাজার একশত পঞ্চাশ টাকা। এটা কার টাকা? এটা হচ্ছে নিপুর টাকা। তাহলে নিপুর কত টাকা আছে? নিপুর আছে তিন হাজার একশত পঞ্চাশ টাকা। আমি আশা করব সবাই সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ, কারো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, যেহেতু আমরা এগারো নম্বর অঙ্কটা করেছি, এখন আমরা কি করব, এখন আমরা এটা রেখে দিব, আমরা এখন কি করব, বারো নম্বর অঙ্কটা করব। ওকে, প্রত্যেকে খেয়াল করো, এখন তোমরা কি করবে, পৃষ্ঠা সাইড বের করো। পৃষ্ঠা সাইডের, যেহেতু আমি এগারো নম্বর অঙ্কটা একটু আগেই শেষ করলাম, আমরা এখন কি করব, পৃষ্ঠা সাইডের বারো নম্বর অঙ্কটা সবে আঙুল দিয়ে ধরবো। আমি বারো নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা প্রত্যেকে আঙুল দিয়ে ধরবে, ঠিক আছে? ধরেছে সবাই পৃষ্ঠা সাইডের বারো নম্বর অঙ্কটা? আমি পড়ছি, সবাই আঙুল দিয়ে ধরবে। ওকে, দেখো, একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা, এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত? একটি ইলিশ মাছের দাম যদি তিনশত পঞ্চাশ টাকা হয়, তাহলে বিশটি ইলিশ মাছের দাম কত হবে, তাই না? এখানে একটি ইলিশ মাছের দাম দেওয়া আছে তিনশত পঞ্চাশ টাকা। আমাদেরকে বিশটি ইলিশ মাছের দাম বের করতে হলে টাকার পরিমাণটা অনেক বেশি হবে, তাই না? এখন আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই আগে একটি ইলিশ মাছের দাম বের করে নিব। আসো তো দেখি, এখানে লিখে আমরা এভাবে সমাধান বারো দিয়েছি, তোমরা এভাবে লিখবে, একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা। এটা আমরা কোথায় পেয়েছি? এই যে এখান থেকে, একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা, এখানে লিখেছি
একটি ইলিশ মাছের দাম 350 টাকা, ঠিক আছে? তারপর দেখো তো এখন কি লিখেছি আমি, কি লিখেছে, 20টি ইলিশ মাছের দাম। এখানে তোমাকে বলেছে 20টি ইলিশ মাছের দাম বের করতে, তাই না? আমাদের অঙ্কে কি বের করতে হচ্ছে, 20টি ইলিশ মাছের দাম। সেজন্য আমি এখানে দিয়েছি 20টি ইলিশ মাছের দাম। তাহলে 20টি ইলিশ মাছের দাম বের করতে হলে কি করতে হবে বলো তো? প্রথমে 350 লিখেছি, প্রথমে একটি ইলিশ মাছের দাম লিখেছি, পরে গুণ চিহ্ন দিয়ে কি করেছি, 20টা এখানে দিয়েছি, তাই না, টাকা। এখন আমরা 350-এর সাথে 20 গুণ করলে কত হয় সেটা দেখব। 350-এর সাথে 20 গুণ করলে কত হয় সেটা অবশ্যই আমাদেরকে রাফ করে বের করতে হবে, তাই না? তুমি অঙ্কটা যে পৃষ্ঠায় করেছ রাফটা সে পৃষ্ঠায় করলে তোমার জন্য ভালো হয়, বারবার করে আর অন্য পৃষ্ঠায় যেতে হচ্ছে না। ওকে, তাহলে আসো দেখি 350-এর সাথে 20 গুণ করলে কত হয় আমরা বের করে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেক্ষেত্রে ফলাফল শূন্যই হবে, এটা তোমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেই ক্ষেত্রে ফলাফল শূন্যই হবে। এখন শূন্যর সাথে 5কে গুণ করলে, শূন্যর সাথে 5কে গুণ করলে কত হলো, শূন্যই হলো। আমি তোমাদেরকে আগেই বলেছি শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ফলাফল শূন্য বের হবে। আবার শূন্যর সাথে 3কে গুণ করলে তাহলে কত হবে, শূন্য হয়েছে। কারণ আমি তো একটু আগে বলেই দিয়েছি, যদিও তোমাদেরকে এগুলো আমি আগে পড়িয়েছি, তারপরে এখন বলছি, শূন্যর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে ফলাফল কী হবে, শূন্যই হবে, তাই না? এখন তো আমি কি করলাম, এখানে দেখো গুণের ঘরে যে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা দিয়ে ডান পাশে যে প্রথম সংখ্যাটা আছে সেটা দিয়ে 3টি সংখ্যাকে গুণ করেছি। এখন আবার কী করব, এখানে এখানে 2 আছে, তাই না? এখন 2 দিয়ে আমরা কী করব, উপরের 3টি সংখ্যাকে আলাদা আলাদা করে আমি গুণ করে নেব, ঠিক আছে? এখন দেখো 2-এর সাথে 0 গুণ করলাম, তাই না, কত হবে, শূন্যই হবে। তবে তোমাকে মনে রাখতে হবে, তুমি নিচে 2টি সংখ্যা থেকে যখন একটি সংখ্যার কাজ শেষ করে অপর আরেকটি সংখ্যাতে গেলে, একটি ঘরের কাজ শেষ করে যখন অপর আরেকটি ঘরে গেলে, তখন তোমাকে কী করতে হবে, যেহেতু এখানে একটি ঘর থেকে আরেকটি ঘরে গিয়েছো, তোমার এখানে আরেকটি ঘর বেড়ে গেল, এখান থেকে যখন আরেকটি ঘরে যাবে তোমার কী করবা, এখানে তুমি আরেকটি ঘর বাড়াবে। সেক্ষেত্রে আমরা কী করলাম, শূন্য দিয়ে নিলাম। আবার দেখো 2 দিয়ে শূন্যকে কী করলাম, গুণ করলাম। 2-এর সাথে শূন্যকে গুণ করো তাহলে কত হয় দেখো তো, 2 দিয়ে যে কোনো সংখ্যাকে তুমি যদি গুণ করে থাকো সেই ক্ষেত্রে কী হবে, শূন্যই হবে। মানে হচ্ছে শূন্যর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে, তাই না? হ্যাঁ। এখন আবার তুমি কি করবে, 5-এর সাথে 2 গুণ করো, দেখো তো কত হয়, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়, তুমি কি বুঝতে পারছো? আমি জানি তোমরা সবাই পারো, 5-2 কত হয়, 10 হয়। তাহলে আমরা কি করব বলো তো, 10-এ 0 বসালাম, আর হাতে কত আছে, কত আছে হাতে বলো, হাতে আছে 1, আমরা হাতের একটা রেখে দিলাম। আবার 3-এর সাথে কি করবে, 2 গুণ করবে, 3-2 কত হয় বলো তো, 3-2 কত হয়, 3-2 6 হয়। তাহলে আমাদের হাতে 1 আছে, এখন 6-এর সাথে 1 গুণ, সরি, 3-2 কত হয়, 6 হয়। 6-এর সাথে হাতের 1 যোগ করলে কত হয়, 7 হয়, তাই না? এখন আমরা এই অংশটা কী করবো, যোগ করে বের করব। 0-এর সাথে 0 যোগ করলে কত হয়, 0 হয়, তাই না? হ্যাঁ। আবার কী করব, আবার 0-এর সাথে 0 যোগ করব, কত হবে, 0 হবে। এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তাহলে 0-এর সাথে 0 যোগ করে কত পেলাম আমরা, দেখো তো 0 পেলাম, তাই না? হ্যাঁ। আর এখানে কী আছে, 7 আছে, এখানে 7-এর 7ই বসালাম। আচ্ছা কত পেলাম এখানে দেখো তো, তোমরা একক দশক করে বের করো, একক দশক শতক হাজার, 7 কতর ঘরে আছে, 1000-এর ঘরে, তাহলে কত হলো, 7000। এখানে 7000 যে পেলাম, এখানে দেখো এখানে কী চেয়েছে, 20টি ইলিশ মাছের দাম,
তাহলে 20-30 মাছের দাম কত পেলাম? 7,000। 20-30 মাছের দাম কত পেয়েছি দেখো তো? 7,000 পেয়েছি, তাই না? তাহলে আমরা এখানে লিখে নেই 7,000 টাকা। এখানে এই যে 7,000 লিখলাম, এটি কয়টি? এখানে 20-30 মাছের দাম পেয়েছি, তাই না? হ্যাঁ, এখানে 7,000 কত পেয়েছি? 20-30 মাছের দাম পেয়েছি, তাই তো? আমরা তাহলে এখন উত্তর লিখে নেব, উত্তর 7,000 টাকা। তাহলে এখানে আমরা কি পেলাম? 20-30 মাছের দাম কত পেলাম? 7,000 টাকা পেলাম, 7,000। তোমরা কি বুঝতে পেরেছ? আমি আশা করছি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ, কারো কোনো প্রবলেম হয়নি, তাই না? তাহলে কি করবে, পৃষ্ঠা 60-এর 11 আর 12 নং অঙ্ক দুটি সবাই সুন্দর করে বাসায় চর্চা করবে, ঠিক আছে? কি করবে তোমরা সবাই? পৃষ্ঠা 60-এর আমি তো দুটো অঙ্ক করিয়েছি, তাই না? পৃষ্ঠা 60-এর হচ্ছে দুটো অঙ্ক করিয়েছে তোমাদেরকে আমি। এ হচ্ছে, এটা হচ্ছে 11 নং অঙ্ক, এই 11 নং অঙ্ক, এটা হচ্ছে 11 নং অঙ্ক, আর হচ্ছে 12 নং অঙ্ক। আমি আশা করব এই অঙ্ক দুটো তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে, কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।